नमस्कार भिल किचने सबा स्वागत जाना देखते ही पाँच हाथे बड़ो एक चितल माँ तो आज के चितल माछेर एक रेसिपी करब और अने के कमेंट कर शाशुड़ीमा के देखते पान ना तो आज के माँ के आसते बोले माँ आसबे जमी खावा दावा अपना प्रथम थे शेष पर्त संगे थकूँ हमें माँटा केटे निचि और बौदी के बोले मसलागुलो कर दीते बौदी मसलागुलो कर दे এই মাছ খেতে স্বাদ তবে এর আস্তলা কিন্তু খুবই কষ্টি আস্তে এমনি তোলা যাচ্ছে না তাই একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি আমার শ্বশুর মাছ খেতে খুব পছন্দ করে বাংলাদেশের মানুষ ছিল তো कथा बोले चितल माछेर पेटी खेते खूब टेस्ट तबे आमार तो चितल माछेर पेटी गादा सबई भालो लागे माछटा काटते काटते बौदिर मसलाओ रेडी हये गेलो एबार माछटा धुइये एने रान्नाटा बसिये देब माछटा धुइये निये एलाम एबार एकटु हलुद लवण माखिये निब মাছগুলো সব হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার 10 মিনিট মতো এভাবেই রেখে দেব নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব মাছগুলো সব হালকা হালকা করে ভেজে নামো আজ আমি রান্না করছি চিতল মাছের কালিয়া তবে এই রান্নাটা অনেকেই অনেকভাবে করেন তবে আমি যেভাবে করছি আশা করছি আপনাদের ভালো লাগবে মাছগুলো সব ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি
পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা আর শুকনো লঙ্কা বাটা। সব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো টমেটো বাটা। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো চিনি। এই চিনিটা কিন্তু রান্নায় মিষ্টি হবে না, তবে টমেটোর মধ্যে যে টক ভাব আছে সেটা অনেকটা কেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে জল দেব। বলো উঠে গেছে, এবার মাছগুলো দেব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেল, এবার বাবা মাকে ডাকি, খাওয়া দাওয়া হোক। আগে তো আমিই করতাম, এখন আমি তো সময়ও পাই না আর শরীরটাও ভালো না আমার, আমার ব্যথা যন্ত্রণার জন্যই আমি যে ভিডিওটা ছাড়া দিলাম, এখন বৌমাই করে, আপনি দেখবেন
প্রথম থেকে শেষ পর্যন্ত। সবাই ভালো থাকুন। প্রতিদিন তো আমি খেয়ে বলি যে কেমন হয়েছে, আজকে মা খেয়ে বলুক যে কেমন হয়েছে। মা খেয়ে বলুন। খুব ভালো। তো আজকে আমাদের এই চিতল মাছের কালিয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের ভালো রাখুক। আবার একদিন দেখবেন, এদিন আবার আপনার সাথে কথা হবে।